সিএসএসএম অ্যাসোসিয়েশন। নমস্কার, সকলকে স্বাগত জানাই সোশ্যাল বাংলার পর্দায়। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দুর্গাপূজো। দুর্গাপূজোকে কেন্দ্র করে সবচেয়ে বড় কথা যে জিনিসটা, যে যাদের ওপর ভরসা করে আমরা আনন্দ উৎসব করি এই করোনা আবহ বা করোনা পরিস্থিতিতে, আজকে ঠিক তারা কেমন আছেন? যারা এত এত টাকা ইনভেস্ট করেছেন কিন্তু করার পরেও এবছর প্রোগ্রাম করার ক্ষেত্রে বা যে কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সরকারি নির্দেশিকা থাকার ফলে কি অবস্থায় তারা আছেন, আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন ত্রিপুরা পিএ অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি পীযূষবাবু, পীযূষ ভৌমিক। উপস্থিত আছেন সেক্রেটারি সুশান্ত সাহা এবং ট্রেজারার গৌতম সাহা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমি একটু আসব আমাদের প্রেসিডেন্ট বাবু পীযূষ দার কাছে। আর সত্যি কথা বলতে আমার এইখানে মানে ত্রিপুরাতে একদম শুরুটাই হয়েছিল পীযূষ দার হাত ধরে, প্রিয়া ইলেকট্রিক। আজ থেকে 2005 সালে, মানে আমার যখন আসা, একটু অন্য প্রাসঙ্গিক কথা বলে তারপরে যেহেতু পুজোর আড্ডা, একটা অন্য প্রাসঙ্গিক কথা বলে আমরা একটু এগোই। পীযূষ দা, আপনার এই যে সাউন্ডের ব্যবসা, এটা মোটামুটি কত বছর হলো? 49 বছর, একটা দীর্ঘ ইতিহাস। 72 থেকে আর, আচ্ছা, 49 বছরের অভিজ্ঞতা, 49 বছর ধরে একই সাথে একই কাজের সাথে লিপ্ত। সুশান্ত দা, আপনার কত বছর হয়েছে? আমার 35 ইয়ার্স। 35 ইয়ার্স, মানে সেই তুলনায় আপনি কিছুটা নবীন। গৌতম দা, আমার 94-এ বিজনেস স্টার্ট। 94-এ, তার মানে তুমি আরও তরুণ। তো যাই হোক, সব মিলিয়েই সবাই ভীষণ এবছর ভীষণই একটা সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে। আমি প্রথমেই একটু সুশান্ত দার কাছে জানতে চাইব, অন্যান্য বছরের পুজো আর এবছরের দুর্গাপুজো কীভাবে দেখছো? নমস্কার, প্রথমে আমি সোশ্যাল বাংলাকে অভিনন্দন জানাচ্ছি, দুর্গাপূজার শারদীয়ার অভিনন্দন প্রথমেই জানিয়ে নিচ্ছি। যে ওনারা যে আমাদের অল ত্রিপুরা পি সিস্টেম অ্যাসোসিয়েশনকে নিজের মনে করে যে ডাকছেন আমাদেরকে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মিডিয়াকে। তো অন্যান্য বছর দুর্গাপুজোতে আমরা যেরকমভাবে কাজ করতাম, প্রায় 7 দিন আগে থেকেই আমরা কাজ শুরু করতাম। প্রত্যেকটা ক্লাবের জন্য মাইক, বক্স, যা যা ইত্যাদি যা লাগে, 7 দিন আগে থেকে আমরা প্রত্যেকেই মোটামুটি একজনের 4-5টা করে ক্লাব কাজ করতাম। সেই জায়গাতে এবার 2020-তে ফেব্রুয়ারি মার্চ থেকে যে এই যে আমাদের করোনা শুরু হইল, কোভিড-19, তার জন্যে আজকে প্রায় 6-7 মাস অতিক্রান্ত হতে চলল আমরা পুরোটাই ঘরে বসা, কোনো কাজকর্ম আমরা করতে পারছি না। তখন থেকেই শুরু হয়েছিল, যখন ফেব্রুয়ারি মার্চ মাস থেকে একটা পরীক্ষা থাকে, মাধ্যমিক 12-এর পরীক্ষা থাকে, তখন থেকেই আমাদের সাউন্ড সিস্টেম অগেজ হয়ে গেল। কারণ কি, পরীক্ষার আগ মুহূর্তটা আমরা কাজ করতে পারি না, বড় বড় কোনো অনুষ্ঠান করতে পারি না, সাউন্ড সিস্টেম চালাতে পারি না, কোনো ধরনের গান বাজনার প্রোগ্রামও খুব কম থাকে। কারণ প্রশাসন থেকে এটা আপনার কী বলে পারমিশনটা দেয় না ঠিকভাবে। হ্যাঁ, 144 ছিল, সেইভাবে আমরা চলতে আসছি আজকে প্রায় 7 মাস যাবৎ এই পরিস্থিতির মধ্যে আপনারা চলছে। আমি একটু আবারও আসবো গৌতমের কাছে। গৌতমবাবু, অন্যান্য বছর এই সময়টায় থাকে আপনাদের চূড়ান্ত ব্যস্ততা, আর তার মধ্যে সবচেয়ে বড় জিনিস ব্যাপার যে জিনিসটা হচ্ছে একটা বিরাট পরিমাণ আর্থিক ইনভেস্টমেন্ট, একটা মানে টাকা পয়সার একটা বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে। তার সাথে সাথে আপনাদের যে সহযোগী যারা যারা মনে করুন শব্দ শিল্পী, অপারেটর বা আপনাদের হেল্পার যারা আছে, তারা এই মুহূর্তে কীরকম পজিশনে আছে, মানে কী অবস্থায় আছে একটু জেনে নেব। কারণ উৎসব আনন্দের উৎসব ঠিক আছে, কিন্তু সবারই তো আনন্দটা আসা উচিত। তাদের অবস্থা ভালো নেই, এই লাইন ছেড়ে অন্য লাইনেও আস্তে আস্তে দিকে চলে যাচ্ছে,
মুখ ফিরিয়ে নিচ্ছে, যেহেতু এই অবস্থা 7-8 মাস ধরে আমাদের কোনো কাজকর্ম নেই। তো যাই হোক, এখন কী করার অতিমারি এই অবস্থাতে আমরাও কীভাবে কী করব? আমরা 4-5 মাস ধরে প্রায় মোটামুটি সব কর্মচারীদেরকেই মোটামুটি যতটুকু পারি কাজ সম্ভবত আমরা হেল্প করে, এখনো আছে, এখনো প্রত্যেক দোকানে 3-4 জন করে আছে যারা এখন ফিক্সড বেতনে কাজ করছে, যারা 50% আমরা টাকা দিয়ে চালাচ্ছি, এখনো চালাচ্ছি, কারণ ওদের সংসারই আমাদের উপরে ভরসা। একদম খুব সত্যি কথা, এই কথাটা দিয়ে আসি। পুজো তো সবার জন্যই, কারণ আরো একটা খুব এটা বিতর্কিত বিষয় আমি বলবো না, কিন্তু এই বিষয়টাকে আমি খুব স্বাভাবিকভাবেই বলবো। দেখুন, অনেক কিছুর ওপর থেকে কিন্তু প্রতিবন্ধকতা চলে গেছে, অনেক কিছুর ওপর থেকে, যেমন শপিং মলগুলো খুলে গেছে, তারপরে রাজনৈতিক মিটিং মিছিল এগুলো কিন্তু কন্টিনিউ চলছে, এগুলো কন্টিনিউ চলছে। এবং একটা মূল যে ব্যাপারটা, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলতে যে জিনিসটা, যে লোকের গ্যাদারিং, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যে পরিমাণ লোক গ্যাদারিং হয় তার থেকে মিটিং মিছিলে আমার মনে হয় একটু বেশি লোকই হয়। সেক্ষেত্রে আপনাদের মতামতটা কি? দেখুন, দুর্গাপুজো মা আসছে, আশা করি আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে, মা যাবে সেটাও দুঃখের ব্যাপার, আমরা আশা করি মা যাবার সময় অনেক কিছু দিয়ে যাবে। তো মা ত্রিপুরী শিল্পীর কাছে আমরা অনেক প্রার্থনা করেছি, প্রার্থনার ফল আমরা কিছুই পাচ্ছি না, জানি না কী হবে। তবে আমরা মানে ফুলফিল না না ফুলফিল আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, যে করোনা না ছড়ানোর জন্য আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, যে আমাদের মাইক্রোফোন ধরলে করোনা ছড়াবে, তারপর আমাদের মাইক বাজলে করোনা ছড়াবে, আমাদের সাউন্ড সিস্টেম চললে করোনা ছড়াবে, আমাদের অর্কেস্ট্রা ফাংশন কালচারাল প্রোগ্রাম চললে আমাদের করোনা ছড়াবে। তার থেকে আমরা ভীষণভাবে গর্বিত বোধ মনে হচ্ছে এখন থেকে, যে আমরা অ্যাটলিস্ট মানে করোনা ছড়ানোর জন্য আমরা দায়ী থাকবো না। একদম খুব সত্যি কথা, কথাটা ভীষণ আবেগ থেকে এবং দুঃখের থেকে কথাগুলো আসে। আমি আবারও একটু সুশান্তবাবুর কাছে আসবো। সুশান্তবাবু, এক্ষেত্রে সরকারের কাছ থেকে আপনারা কোনো রকম সহযোগিতার আশ্বাস পেয়েছেন বা আপনারা কি কোনো রকম দাবি রেখেছেন সরকারের কাছে? আমরা গত 3 মাস যাবৎ বিভিন্ন মহলে চিঠি পাঠিয়েছি, ধরুন শিক্ষামন্ত্রী সভাপতি না শিক্ষামন্ত্রী রতনলাল নাথ স্যারের কাছে এবং ডক্টর মানিক সাহাকে চিঠি দিয়েছি, কোনো রেসপন্স পাই না। তার পরবর্তী সময়ে আমরা আইসিএ ডিরেক্টরের কাছে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর পাই নাই। তার পরবর্তী সময়ে আমরা ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছি, প্রত্যেকটা জেলাতে 8টা জেলাতেই আমরা চিঠি দিয়েছি, সঙ্গে শিল্পী মহলকে নিয়ে, যারা শিল্পী যারা গান বাজনা করেন তাদের সহায়তা আমরা সবাই প্রত্যেকটা জেলাতে ডিএম সাহেবকে আমরা চিঠি পাঠিয়েছি, চিঠি দিয়েছি। তারপর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা একটা আবেদন পাঠিয়েছি, আমাদের যেন সাক্ষাৎ করার সময় দেয়। আজ অবধি আমরা কোনোটারই উত্তর পাই নাই। আর দুর্গাপুজো প্রায় আসন্ন এসে গেছে, দুর্গাপুজো সত্যি কথা বলতে গেলে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, আজ তৃতীয়া কাল চতুর্থী, বিভিন্ন মণ্ডপে, যদিও পুজোর পরিসর এবছর ত্রিপুরায় খুব একটা বড় সড় নয়, তারপরেও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যদি চলে, আমি একটু একটু সিগনিফিকেন্টলি আমি এর কাছে গৌতমের কাছে আমি একটা জিনিস জানতে চাইব, ত্রিপুরাতে এখনো পর্যন্ত গান বাজনার সাথে যুক্ত এই সংখ্যাটা নেহাতই কম নয়, যারা এটার উপরে নির্ভর করে, গান বাজনার উপর নির্ভর করে অনেকেরই
রুজি রুটির একটা প্রশ্ন আছে। সে শিল্পী হতে পারে, যন্ত্রশিল্পী হতে পারে, শব্দশিল্পী হতে পারে, আলোকশিল্পী হতে পারে, অনেকেই। এই সংখ্যাটা অ্যাপ্রক্সিমেট কত হতে পারে? সেটা ভালো প্রশ্ন, হয়তোবা জানার নেই আর কি ব্যাপারটা। আমরা অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ধরুন 300 দোকান জড়িয়ে আছে। শুধু দোকান মানে সংস্থা না, আমাদের মতো মালিকরা, সংস্থা। এবারে প্রত্যেকটা দোকানে মোটামুটি আমাদের অ্যাসোসিয়েশনের সাথে জড়িত 300 অ্যাপ্রক্স আছে সারা রাজ্যে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে। ধরেন আরো টোটাল, আরো এখন যেমন ফোনে ফোনে বলছে আমিও যুক্ত হবো, আমিও যুক্ত হবো, মোটামুটি আমি যদি সারা রাজ্যে ধরি প্রায় 1200 দোকান হবে, ছোট বড় মিলিয়ে 1200 দোকান হলে এই দোকানগুলোর সাথে আপনি একেবারে খুব কম করে হলে চারজন মালিকের সংখ্যা। এবার এক একটা দোকানে চারজনের দোকান চলে না, আমাদের সাউন্ডের চারজনের দোকান চলে না, ধরুন পাঁচজনের মতো লাগে, পাঁচজনের সাথে পাঁচজনের হেল্পার লাগে। এক একটা সাউন্ড যদি যায় ওর সাথে একটা গাড়ির সাথে চারজন থেকে পাঁচজন যায়, এর সাথে গাড়িটাও রিলেটেড। এরপর গাড়ি আছে, গাড়ি একটা থাকে, গাড়ি দুটো থাকে, গাড়ির ড্রাইভার জড়িত, গাড়ির সংসার জড়িত। এই বছর তার ফলে কি হয়েছে, মোটামুটি ধরেন মানে 5,000-6,000 মতো বেশি হবে আমার, মানে আমার সাংসারিক হিসাব ধরলে প্রায় 10,000 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু আপনি আপনার ওই শব্দশিল্পের কথা, শুধু শব্দশিল্পের কথা, শব্দ এবং আলোকশিল্পের কথা। এবার এটার সাথে স্টেজ আছে, এবং সিঙ্গাররা আছে, মিউজিশিয়ানরা আছে, মানে এরকম একটা বিরল অভিজ্ঞতার আজকে আপনারা কিন্তু শিকার। কেউ জানে না, কেউ জানে না যে তাদের ভবিষ্যৎ 20,000 মতো অ্যাপ্রক্স সারা রাজ্যে 20,000, যদি মানে ভালো করে আমরাকে সাপোর্ট দিয়ে যদি 20,000 মতো লোক আসে, লোক বেঁচে যাবে। আর 20,000 লোক বেঁচে যাওয়া মানে তার সাথে সাথে তার প্রত্যেক পরিবারের যদি আমি 3 জন করেও ধরি, তার মানে না না ওইটা মিলি, ওইটা মিলি, আচ্ছা বেশ 20,000 একটা জিনিস যেটা আমার বলার কথা, আজকে একটা নির্দিষ্ট সংখ্যা 10,323 যে একটা সংখ্যা আমরা বলি, এই সংখ্যাটা আজকে ভীষণভাবে প্রচলিত, ভীষণভাবে প্রচলিত। তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আজকে যদি এই আন্দোলনের, এই আন্দোলন যদি যন্ত্রশিল্পীরা, শব্দশিল্পীরা আজকে যদি পথে মানে পথে নেমে আসে, সেক্ষেত্রে একটা কিন্তু বিরাট আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমি এখনো পর্যন্ত বলবো, আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। কিছু করার নেই, কিছু করার নেই, অনেক দিক দিয়ে চিন্তা করে আমরা এখনো অবধি, আমি তো প্রথমেই বললাম আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি যে করোনা ছড়ানোর জন্য আমরা দোষী থাকবো না। আমরা যখনই রাস্তাতে বেরোবো, ভাই আমি করোনা ছড়াইনি, আমি করোনা ছড়াই, আমি তো বলবো আমার সাথে আমার যত জন শিল্পীরা থাকবে, হ্যাঁ গর্ব বোধ করে বুক ফাটে, ডাল ভাত খাচ্ছিস, শাক ভাত খাবি। এটা একটা খুব সত্যি, এটা অনেক যন্ত্রণা থেকে আমরা এটা বুঝতে পারছি, অনেক যন্ত্রণা, অনেক জায়গা, অনেক কিছু বলছি, অনেক কিছু, কোনো সারা শব্দ পাইনি, কোনো হেল্প পাইনি। তো তার থেকে বড় হচ্ছে এর মধ্যে কয়েকদিন আগে আমাদের যে ত্রিপুরা সাংস্কৃতিক মঞ্চ, যেটা খোকনদা বানিয়েছে, খোকনদা সংস্থা থেকে আমাদের প্রায় 60-70 জনকে হেল্প করেছে। এটা একদম সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ, নিজস্ব, মানে খোকনদার সাথে, খোকনদার সাথে আমি জড়িত, মানে ওই সাংস্কৃতিক মঞ্চ তার নিজস্ব উদ্যোগ, সেক্ষেত্রে খুব হেল্প করেছে ওইটা, ওই সংস্থাটা খুব ভালো হেল্প করেছে, হেল্প করেছে। আরেকটা ব্যাপারে আমি একটু আসবো, সরকারি কোনো সাহায্য কি কোনো আপনারা মালিকরা হয়তো পাননি, কিন্তু কোনো আপনাদের যে শব্দশিল্পীরা আছে তারা কি সেক্ষেত্রে কোনো সুসন্ত? না না না, একবারই না। আমরা তো নাম লিস্ট দিয়ে দিয়েছি তাদের কাছে, পুরো ডাটা সহকারে নাম লিস্ট দিয়ে পাঠিয়েছি। এত আমাদের তখন 500-600 স্টাফদের লিস্ট পাঠিয়েছি, এখন জড়িত আছে আমাদের সঙ্গে। এই সংখ্যাটা তো হয়তো আগামী দিনে, এই সংখ্যাটা তো মানে যারা আমাদের, আমার সঙ্গে যারা বেতনদারি ওদের নাম দেয়নি, যারা হেল্পার একদম মানে নিডি পাচ্ছে না ওদের, আর যারা ওই মনে করেন শব্দ শিল্প যাকে, যারা অপারেটর আছে তারা ত্রিপুরা রাজ্যে যথেষ্ট গুণী গুণী অপারেটর আছে, আছে আছে খুব। এবার অনেককেই দেখা গেছে যে তারা এই পার্টিকুলার, এটাও তো একটা শিল্প, হ্যাঁ এটাও তো একটা, তারাও তো একটা শিল্পী, তারা এখান থেকে ট্র্যাক থেকে সরে গিয়ে অন্য অন্য ট্র্যাকে চলে গেছে, এরকমও তো হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। এখন অন্য এখন নিরুপায় হয়ে
বাজারে 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 সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, ফল বিক্রি করছে আমাদের অপারেটররা, প্লাস আমাদের মালিকরাও এখন রাস্তায় নামছে, এসব করছে, কি করব? আর সাত মাস আমাদের ইনভেস্টমেন্ট বলতে একটা দোকানে মিনিমাম 15 লাখ উপরে, আপনি বলেন 50 লাখ কোন, তার বেশিও আমাদের করা আছে। আমাদের আমাদের একটা ভীষণ বড় মানে আমার যেটা মানে আমি যতটুকু আমার চিন্তাভাবনা, আমার যতটুকু বয়স, আমার মনে হয় কি মানে হয়তোবা ভাবে যে আমাদের হয়তোবা আমাদের গান বাজনা চললে কি সরকার ট্যাক্স পাবে নাকি, বা ট্যাক্স আমরা দিই নাকি, ওইটাও মনে হয় এটার জন্য মনে হয় আটকে রেখেছে। একটা জিনিস আমাদের স্বাভাবিক জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে সংস্কৃতির একটা অংশ কিন্তু ভীষণ জরুরি, আমাদের মনন শক্তিকে যদি উন্নত করতে, হ্যাঁ এটা কিন্তু আমাদের মানতেই হবে। আমাদের সাংস্কৃতিক জগৎ যদি না থাকে, ওইটার 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 জায়গায় আরেকটা বলছি যে চিন্তা ভাবনা করছে হয়তো বা ওরা ট্যাক্স জানে, ওদের আর কি, ওদের ওদের কথা চিন্তা করার দরকার নেই। আমি বলছি আমরা কিন্তু ফুললি, আমরা যত দোকানদার যত মালে, আমরা কিন্তু জিএসটি নাম্বার, জিএসটি আমরা যখন বাইরে থেকে মাল নিয়ে আসি, যখন 8-10 লাখ টাকার মাল লাগে তখন কিন্তু জিএসটি পে করতে লাগে, আমরাও কিন্তু ট্যাক্স দিই, এমন না যে আমরা ট্যাক্স দেই না, সাথে সাথে ইনকাম ট্যাক্সটাও পেমেন্ট করতে হয়। হ্যাঁ করছি করছি, যারা ব্যবসা করছে তাহলে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে এবং করছে, কিন্তু আমার কথা এইখানটাতে না, আমার কথাটা হচ্ছে যে ট্যাক্সও দিচ্ছে সবাই, আপনিও দিচ্ছেন, সবাই দিচ্ছে যারা ব্যবসা করছে, কিন্তু যদি কোনো সরকার কোনোদিন যদি ভাবে যে সংস্কৃতিকে বাদ দিয়ে, সংস্কৃতিকে বাদ দিয়ে স্বাভাবিক জীবন চালানো, এটা কি সম্ভব? এটা তো সম্ভব, কারণ কারণ মনন শক্তি যেটা, প্রত্যেকের মনন শক্তিকে বাড়ানোর জন্য সংস্কৃতি হচ্ছে একমাত্র পথ, হিংসা কমানোর একমাত্র পথ কিন্তু সাংস্কৃতিক চেতনাকে বৃদ্ধি করা। আর আপনি আপনার মনে তাগিদে যখন আনন্দ করবেন আপনাকে গান শুনতেই হবে, এই ব্যাপারটা তো সত্যি কথা। আমিও আমাদের পর্দার মাঝখান থেকে একটা জিনিস আমি একটু অনুরোধ রাখতে চাই যে যারাই এই ব্যাপারটাকে চিন্তা করছেন যে সংস্কৃতি দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু এটাও ঠিক, সংস্কৃতি কিন্তু একটা জাতির মেরুদণ্ড, এটাও খুব সত্যি কথা। আমি আবার একটু আমরা কি একটু গুরুগম্ভীর কথা বললাম ঠিকই, আমি একটু পুজোর আড্ডায় আসি। সুশান্তদা, মানে আপনারা যে গত বছর রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, আপনাদের সাথে কিন্তু একটা অ্যাটাচমেন্ট থাকে, বিভিন্ন দল বিভিন্ন টিম তারা অ্যাটাচ থাকে, তারাও তো এই জায়গাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আপনারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সমব্যথী হয়ে রয়েছেন, ঠিক আছে? আপনারা, এটা আমার বক্তব্য যে আপনারা একত্রিত হয়ে মানে শিল্পী জগৎ বা শিল্পী জগৎ বা সাউন্ড সিস্টেমের যে ইয়েটা আছে, হ্যাঁ সবাই এক হয়ে গেলে সংখ্যাটা আরো বিরাট হয়, বিরাট হয়ে গেলে আপনারা সেক্ষেত্রে সরকারের কাছে একত্রিত হয়ে গেল, সরকারের কাছে একত্রিত হয়েই তো আমাদের, আমরা যা অ্যাপ্লিকেশন করেছি সরকারের কাছে তো একত্রিত হয়েই বলেছি, আমরা একত্রিত হয়ে বলেছি, লাস্ট যেটা করেছি, রাজ্যগুলো করেছি, আমরা একত্রিত হয়েই আমরা দিয়েছি অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, কত সংখ্যা জড়িত জানি, কীর্তনের পার্টি থেকে আরম্ভ করে, আচ্ছা হ্যাঁ সমস্ত সেক্টরটাকে আপনারা সব একসাথে, আমরা এটা একটা অসাধারণ উদ্যোগ, এটা করেছি করেছি যতসব করার আমাদের আইনগত দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমাদের যা সিস্টেমেটিক ভাবে চলার দরকার সেই অবধি চলেছি, আমি তো দুইটা মাত্র দিয়েছি, আবারও ফিরে আসবো এই আলোচনা, কিন্তু তার মাঝখানে নিতে হবে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায় কথাবার্তায়, কোথাও যাবেন না, চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়, তার দাপটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতেই দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে, 10 হাতে 10 ভুজা সংহার করবে
করোনা সুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে, এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব, গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারে পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে, ষষ্ঠী থেকে দশমী। পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার। क्या आप जेई मेंस या नीट की तैयारी कर रहे हैं? इस क्राइसिस की सिचुएशन में अगर आपको डाउट हो रहे हैं तो हम आपके रेस्क्यू के लिए हैं। मैं हूँ दीपशिखा और मैं हूँ IIT रुड़की से, टू क्लियर आपके सारे डाउट्स। ज्वाइन स्कैम्पर स्किल्स और मेरे साथ शेयर करिए अपने सारे डाउट्स। রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে। প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশ শ্যাবলী মানার অনুরোধ রইল। নমস্কার। ফিরে এলাম বিরতির পর। আজকে আবারও আমাদের সাথে আলোচনা রয়েছে অল ত্রিপুরা কর্মকর্তারা, তাদের সাথে আমরা আলোচনা আসছি না। বিরতিতে যাওয়ার আগে আমরা খুব পরিষ্কার হয়ে গেছিল যে আজকে লড়াই করছে তারপরেও আমি বলি কলকাতায় বা অন্যান্য জায়গায় দেখা গেছে যে সাউন্ড এই অনুষ্ঠানের জন্য একটা বিরাট আন্দোলন হয়েছে এবং পরবর্তীকালে অনুষ্ঠানের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে 50 জন 60 জনের একটা ছোট টিম পুরো। যদি সেক্ষেত্রেও এরকম ধরনের একটা নির্দেশিকা সরকারের তরফ থেকে জারি করা হয় সেক্ষেত্রে হয়তো বা কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। অ্যাকচুয়ালি বিষয় হইল গভর্নমেন্ট তো বারবারই দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার যা আসছে তাকে ফলো করছে। এখানে গভর্নমেন্টের সার্কুলার যদি স্টেট ওয়াইজ তো আবার এটা আলাদা ভেরি করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এক আইন, পশ্চিমবঙ্গ তো ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার আছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এক আইন আবার ত্রিপুরার জন্য আলাদা আইন, সেটা নিয়েই আমরা আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ লোক কয়েকজন বললো যে আমরা আরও একদিন অপেক্ষা করো, আমরা দেখছি কথা বলে। তার মানে আশার আলো এখনো পর্যন্ত আছে যে এরকমই আমরা আশ্বাস পাইছি, যার ফলে আমরা রাস্তায় নামিনি এখনো, নাহলে আমরা আজকে সোমবারই রাস্তায় নামার কথা ছিল। আরো একটা কথা গৌতম বাবু আছে, আমি আসবো শহরাঞ্চল
শহরতলী অঞ্চল বিভিন্ন জায়গায় আপনারা অনুষ্ঠান করেছেন এবং যথেষ্ট জনপ্রিয়তার সাথে অনুষ্ঠান করে এসেছেন। সেক্ষেত্রে অন্যান্য বছর তো এই সময় আপনাদের অনেক অনুষ্ঠানের অর্ডার আসে, সেক্ষেত্রে কর্মকর্তারা যারা অনুষ্ঠান গত বছর করেছিল তারা এখন কি যোগাযোগ করার চেষ্টা করছে? কোনো, একদম জিরো। অবশ্য যেহেতু নির্দেশিকা নেই, একদম মানে ক্লাবে অন্যান্য বছর ক্লাবে 20টা হরণ 4টা 5টা বক্স, এইবার মানে কোনো ক্লাবেকে গিয়ে বললে যে ক্লাবগুলো পুরনো আমাদের থেকে জিনিসপত্র নিত, ওনাদেরকে বললে আমাদের বাড়ির হোম থিয়েটার আছে না, হোম থিয়েটারটা এনে মোটামুটি চালিয়ে নেব, তো ওদেরকে আর কী বলবো। কারণ এই সময়টাতেই কিন্তু আপনাদের মূল ব্যবসার সময়, সারা বছর তো এত সাংস্কৃতিক। আমাদের দুর্গাপুজোর মানে 45 থেকে 60 দিন, মানে দুর্গাপূজার ধরেন চতুর্থ দিন থেকে স্টার্ট হয় উদ্বোধনী অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলো স্টার্ট হয়। ধরেন 45 থেকে 50 দিন আমরা কাজ করি, 45-50 দিনের এই কাজের ভিত্তিতে আমাদের মানে সংসার মোটামুটি 6-7 মাস চলে। এখন এমন অবস্থাতে আমরা আছি, আমাদের যে বাচ্চারা পড়াশোনার খরচা চালাতে কষ্ট হচ্ছে, অন্যান্য তো আমাদের কর্মচারীদের মানে খুবই কষ্ট হচ্ছে ওদের সাথে। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এত বছর ধরে পীযূষ বাবু 50 বছরের অভিজ্ঞতা, সুশান্ত বাবু 30 বছরের অভিজ্ঞতা, আপনারও কম হয়ে গেল প্রায় 20-22 বছরের অভিজ্ঞতা, এবারে পার্টিকুলার এই ব্যাপারটার সাথে আপনারা অপ্রতিভাবে জড়িত, এক্ষুনি আপনি এই ট্র্যাকটাকে ছেড়ে অন্য ট্র্যাকে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না? না না, হচ্ছে না তো, তার জন্য তো বেগাদায়। কিন্তু আর একটা জিনিস আমি, তারপরে দুঃখের ব্যাপার কি জানেন তো, এখন আমরা এমন জায়গাতে বসে আছি, দেখুন একটা মাছ ব্যবসায়ী সবজি ব্যবসায়ী হলে আজকে না হলো কালকে বিক্রি করা যাবে, আমাদের আমাদের জিনিসগুলো এরকম সম্পূর্ণ অনিশ্চয়তা, একদম মানে কেউ কিনতেও যাবে না। কেউ যদি বলি যে কালকে 2000 টাকা দিয়ে মালটা বিক্রি করে, না না দরকার নেই, ও নিয়ে কি করবে, ও নিয়ে কি করবে, মানে এটা রিসাইক্লিং এর কোনো ব্যাপার নেই বা এটাকে যে অন্যভাবে ইউজ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস, এটা মিটিং মিছিল তো হচ্ছে, মিটিং মিছিলের মাইকটাই সেগুলোও যাচ্ছে না, আমি মিটিং মিছিলে যে পরিমাণ মাইক লাগতো এখন সেই তুলনায় নেই। ধরেন আগে যদি 5টা যেত এখন হয়তো বা 1টা যায়, মানে সাউন্ডের ইয়ের পরিমাণ কমে গিয়েছে। অন্যান্য বছর আমরা মানে মোটামুটি ইভেন্টের কোম্পানির ইভেন্টের কাজটা আসতো, গাড়ি ঘোড়া চলতো, কত সাউন্ড টাউন চলতো, লাইটটা সব তো কম, তো গাড়ি মিটিং প্রচার হতো, হ্যাঁ গাড়িতেও তো আগে প্রচার হতো, ঠিক পূজার সময় বিভিন্ন ভাবে প্রচার হতো, এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। প্রত্যেক ক্লাবের মধ্যে আমরা কথাবার্তা বলছিলাম অল ত্রিপুরা পিএ সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে। খুব ভীষণই একটা সংকটময় পরিস্থিতির মধ্যে তারা পড়ে রয়েছে, শুধু সাউন্ড সিস্টেম নয়, সাথে শিল্পী মহল, শিল্পী জগৎ, যারা গান, যাদের এই শৈল্পিক প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে যারা দেশের সংস্কৃতিকে উন্নত করে, তারা আজকে ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই আনন্দঘন মুহূর্তে এই কথাগুলো হয়তো আলোচনা করার মতো আজকের দিনে পরিস্থিতি বা ছিল না, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে আজকে তাদের দুর্দশা তুলে ধরার জন্য। আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে এবং অল ত্রিপুরা পিএ সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশনের প্রত্যেকের পক্ষ থেকে তাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছান আমাদের মাধ্যমে, এবং আগামী দিন তারা অনেক সুদিন ফিরে আসুক এবং এই করোনা মহামারীর থেকে দেশ তথা পৃথিবী সুস্থ হোক, এবং প্রত্যেকটা সাউন্ড সিস্টেম শিল্পী, প্রত্যেকজন সাউন্ড সিস্টেমের সাউন্ড অপারেটার ও শব্দ শিল্পী, প্রত্যেকের জীবনে আনন্দ নেমে আসুক। যারা ট্র্যাকের বাইরে চলে গেছেন তাদের খুব সত্যি কথা, আমার ব্যক্তিগতভাবে কিছু
চেনা যারা অপারেটর আছে তাদেরকে সত্যি দেখেছি, কিন্তু ওই রেগার কাজ করতে, রেগার কাজের উপর নির্ভর করতে হচ্ছে, বা কেউ কেউ মাটি কাটার কাজও করছে। আরও করুণ অবস্থার মধ্যে দেখেছি একটা কথা, এই আমাদের মাধ্যমে এই বার্তা যদি সরকারের কাছে যায় এবং তাদের যদি কিছুটা উপকার হয়, তাতে আমরাও সোশ্যাল বাংলা কিছুটা কৃতার্থ থাকবো। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আর পুজো এই খারাপ পরিস্থিতিতেও আশা করব আনন্দমুখর হয়ে কাটান। আবার একটা কালো দিন গুছে গিয়ে সারাদিন একটা সুন্দর পৃথিবী আসবে, এই আশা আমরা রাখছি। সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব আনন্দে কাটাবেন, এই বলে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। क्या आप जेई मेंस या नीट की तैयारी कर रहे हैं? इस क्राइसिस की सिचुएशन में अगर आपको डाउट हो रहे हैं तो हम आपके रेस्क्यू के लिए हैं। मैं हूँ दीपशिखा और मैं हूँ IIT रुड़की से, टू क्लियर आपके सारे डाउट्स। ज्वाइन स्कैम्पर्स गिल्ड और मेरे साथ शेयर करिए अपने